আসসালামু আলাইকুম। আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা গাড়ি চালান এবং যারা গাড়ি ইউজ করেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, ছোট যানবাহন হোক বড় যানবাহন হোক, যে গাড়িতে রেডিয়েটার আছে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমি আমার রেডিয়েটারটা ক্লিনিং করব এবং রেডিয়েটারে কুলেন্ট ইউজ করব। তো কেন রেডিয়েটারটা ক্লিন করছি এবং কেন কুলেন্ট ইউজ করতে হয় তো সেটি নিয়ে আজকের ভিডিওটা থাকছে। প্রথমে যদি আমি আপনাদেরকে বলি যে আমরা যে রেডিয়েটারে পানিটা ইউজ করি, তো পানিটা ইউজ করলে আপনারা দেখবেন যে কোনো একটা লোহাতে বা কিছুতে পানি রাখলে সেই লোহাটা কিন্তু নষ্ট হয়ে যায়, জং ধরে যায়। তো সেই জন্য কিন্তু অবশ্যই সেটা ক্লিন করার প্রয়োজন আছে। তো আর যেন জং না ধরে বা সেই সমস্যাগুলো যেন না হয় অবশ্যই কুলেন্টটা ইউজ করলে যে রাস্ট বা জং সেটা কিন্তু ধরবে না। কারণ হচ্ছে যে রেডিয়েটার পানিটা এটা কিন্তু ইঞ্জিনের বিভিন্ন জায়গায় যায়, যেমন থ্রোটল বডিতে বা অ্যাক্সেলারেটর যে করেন যেটাকে এই বাটারফ্লাই বলে, এগুলিতে কিন্তু বিভিন্ন জায়গায় পানি যায়। তো এই পানিগুলো যেয়ে কিন্তু ওই জায়গাটায় একটা জংয়ের সৃষ্টি করে। তো এই কুলেন্ট ইউজ করলে কিন্তু সেটা হবে না। তো কুলেন্ট কতটুকু ইউজ দিতে হয় এবং পানি কতটুকু দিতে হয় সেই নিয়ে আজকের ভিডিওটা থাকছে। তো চলুন ভিডিওটি শুরু করি। আর এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুকে দেখছেন ফলো দিয়ে রাখবেন। তাহলে গাড়ির সংক্রান্ত বিষয়ে যত ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু আপনারা পেতে থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। এ হচ্ছে রেডিয়েটারের ক্যাপ। তো এটার ভিতরেই পানি দিতে হয়। এই পানিটা দিলে এই যে ইঞ্জিনের বিভিন্ন জায়গায়, যেমন পিস্টনের সাইড দিয়ে যে পানিটা দিয়ে যেন ঠান্ডা হতে পারে, তো এটা ইঞ্জিনের বিভিন্ন জায়গায় যেয়ে কিন্তু ঠান্ডা করে। তো সেই জন্য আসলে পানিটা কিন্তু এত পরিমাণ ঠান্ডা রাখতে পারে না। আপনারা দেখবেন পানি যত তাড়াতাড়ি মানে ফুটে যায়। তো এই যে জিনিসটা আছে কুলেন্ট, এটা এইভাবে বানানো যেন পানির থেকে আস্তে আস্তে মানে গরমটা আস্তে আস্তে হবে, পানি যত তাড়াতাড়ি গরম হয়ে যায় তার থেকে আস্তে আস্তে এই কুলেন্টটা গরম হবে। তো এই যে এটা এদিক দিয়ে পানিটা যায় এবং আসে। তো প্রথমে আমি ইঞ্জিনটার যে এই ভিতরে যেহেতু পানি দেওয়া আছে সেই পানিটা ক্লিন করব, রেডিয়েটারটাকে ক্লিন করব। তো সেটা ক্লিন করার জন্য এই যে সাথে একটি ছোট যে ই দেওয়া আছে এটা দিয়ে রেডিয়েটারটা ক্লিন করব প্রথমে। আর এটার প্রাইস নিয়েছিল 400 থেকে 500 টাকা, অনেক দিন আগে কিনা যেহেতু মনে নেই। তো এটা আপনারা যে কোনো জায়গায় বা আমি অনলাইনের থেকে অর্ডার করেছিলাম টেস্ট ব্লকের থেকে। তো এটাতে আমার রেডিয়েটারটাতে সবসময় পানি ইউজ করা হয়, তো যার কারণে অবশ্যই আমার ইঞ্জিনের ভিতরে হয়তো বা রেডিয়েটারের যে নেটগুলো থাকে সবই তো লোহার মেটালের, তো সেগুলো কিন্তু জং ধরা ভিতরে। তো সেই জন্যই আমি আগে ফ্লাশটা ইউজ করছি। এ হচ্ছে আমি ফ্লাশটা ঢেলে দিচ্ছি এখন। এই যে রেডিয়েটার ফ্লাশটা আমি ঢেলে দিলাম। তো এখন যেটা করব, গাড়িটা আমি স্টার্ট দিয়ে 10 মিনিট রেখে দিব, তারপর এই যে পানিটা মানে সম্পূর্ণ পানিটা নিচের দিকে ড্রেন দিয়ে দিব। তো কীভাবে ড্রেন দিয়ে দিচ্ছি সেটা কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একেবারে ইজি, যে কেউই পারবেন। জাস্ট এটা এদিক দিয়ে দিয়ে দিবেন আর নিচের দিক দিয়ে এই ময়লা পানিটাকে ফেলে দিবেন, তারপর কুলেন্টটা ভরবেন এবং 3 লিটার পানি ভরে দিবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আমি আপনাদেরকে একেবারে সহজভাবে দেখিয়ে দিচ্ছি। তো এখন আমার এটা ভরা শেষ। তো এখন যেটা করবো, আমি গাড়িটা স্টার্ট দিব, স্টার্ট দিয়ে 10 মিনিটের মতো রেখে দিব। দশ মিনিট হয়ে গিয়েছে, এই যে আমি এটা দিয়ে রেখেছিলাম ক্লিন করার জন্য আমার রেডিয়েটারটা। তো এখন আমি স্টার্টটা বন্ধ করে দিব। এখন যেটা করব, আমি এটার যে রেডিয়েটারের পানিটা আগের সেটা ফেলে দিব। তো অবশ্যই সাবধানে খুলতে হবে, তা না হলে যেহেতু এখন স্টার্টে ছিল
পানি উপরের দিকে চলে আসবে। এই ক্যাপটা খুললাম, তারপর যে কাজটা করতে হবে, নিচে একটা এই পানি ফেলে দেওয়ার একটা চাবি আছে, এই যে দেখা যাচ্ছে চাবিটা, এই চাবিটা আমি ঘুরিয়ে খুলে দিব, তাহলে রেডিয়েটরের ফুল পানিটা পড়ে যাবে, মানে আগের যে পানিটা সেটা কিন্তু ইজিলি পড়ে যাবে, খুবই ইজি। এই যে আমি খুলে নিচ্ছি, আর নিচে একটি বল দিয়ে দেই যেন ময়লা পানিটা দেখা যায়। এই যে পানিটা পড়ছে এখন, এই হচ্ছে দেখতে পাচ্ছেন পানিটা। এই পানিটার অবস্থা দেখেন, একেবারে জং ধরা এরকম অবস্থা। তো এটা কিন্তু অবশ্যই ভিতরে কিছু না কিছু জং ধরেছে, যার কারণে কিন্তু এই যে জং ধরার যে কালার যে পানিটা থাকে সেই পানিটা। তো পানিটা আমি এখন ফেলে দেখাচ্ছি, এই হচ্ছে পানিটা, আমি আবার একটু পানি ভরে তারপর পানিটা ফেলে দিব, কারণ হচ্ছে যেন আরেকটু ক্লিন হয়ে যায়, তা না হলে আমি যখন কুলেন্টটা ইউজ করব তখন এই কুলেন্টটার ভিতরে কিন্তু ময়লাগুলো থাকবে। তো আমি সেই জন্য এটাকে আবার একটু ওয়াশ করে নিচ্ছি, জাস্ট শুধু পানি দিয়ে এটাকে আবার একটু ওয়াশ করে নিচ্ছি যেন কোনো রকম ময়লা টলা না থাকে, তারপর আমি কুলেন্টটা আর পানিটা ভরে দিব। এই হচ্ছে কাজ। তো যারা প্রাইভেট কার ইউজ করেন তারা কিন্তু সবাই অবশ্যই এই ধরনের কাজটাই করবেন, তা না হলে যে গাড়ির যে ভিতরে সে জায়গায় জং ধরে যাবে, তখন আপনাদের রেডিয়েটরটা লিক হবে, আবার ইঞ্জিন তাড়াতাড়ি গরম হয়ে যাবে, বিভিন্ন সমস্যাগুলো হতে থাকবে। আপনারা দেখবেন জাপান থেকে যে রিকন্ডিশন গাড়িগুলো আসে সবগুলোর সাথেই কিন্তু দেখবেন যে কুলেন্ট ইউজ করা থাকে, তো সেই জন্য কুলেন্টটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, আপনারা সবাই কুলেন্টটি ইউজ করার চেষ্টা করবেন। এখন আমি আবার একটু স্টার্ট দিয়ে তারপর পানিটা ফেলে দিচ্ছি। এই হচ্ছে দ্বিতীয়বারের যে পানিটা সেটা, তো পানিটা ক্লিন হয়েছে, তো এখন আমি কুলেন্টটা ইউজ করবো।